একটি বিশেষ সতর্কীকরণ, ভিডিওটি দেখার আগে নিজের সিরিয়াস মাইন্ড থেকে বেরিয়ে এসো আর ফাজলামি মোড অন করে নাও। আর যদি তুমি নিতান্তই সিরিয়াস মাইন্ডের হও তাহলে আসতে পারো। কেউ আসছে না কেন? এই গানির জেলে, এই মাদার চোদ, এদিকে আয়। বলুন স্যার, একটু ভোদার রস পাওয়া যাবে? স্যার, গন্ধওয়ালা ভোদার রস আনবে না, একটু পরিষ্কার ভোদার রস আনবে। কিন্তু বাবু, দেখি কি মনে হচ্ছে? মনে হচ্ছে ধন দাঁড়া করে নিয়ে এসেছে বেশ্যা চোদার জন্য। ও মা, এত বড় বড় দুধু! ওরে বাবা, আমি আর দেখবো না, এখনই দেখলে হলদে মাল বেরিয়ে যাবে। স্যার, আপনার গন্ধ ছাড়া ভোদার রসটি নেন। বসে আছিস কেন? ভোদার জলপাইটা দেখা। মামু, কতদিন আগে শেষ চুদেছিলাম। চুদবো বললেই চুদা যায়। এটা একটা কফি শপ। ওই দেখ, খানকির ছেলে ভোদার রস খাচ্ছে, দেখ। ভোদার রস আপ ধনে জোর থাকলে ভগবান ঠিক তার জীবনে কাউকে না কাউকে ইনস্ট্যান্টলি পাঠিয়ে দেয়। আমাকেও দিয়েছে। দিয়েছে? কে সে? ও, এ মা, এই খানকির ছেলেটাকে চুদাবি তুই? ও, কেন একে চুদতে পারবে না? ওকে দেখে তো মনে হচ্ছে ওর ধনটা বিশাল বড়। ধনের বালগুলো সিল্কি। বোদা বোদা বোদা। তারপর আমার বোধহয় জোরে করে হোল ঢুকিয়ে বলবে, তোমার লাগেনি তো সোনা, মার যাবা। হ্যাঁ, চুদবে, ওর ধন দাঁড়ায় তো, দেখ আগে। ও মামু, তুমি আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করো। সেই দেখে তো মনে হচ্ছে বোধার রস খায় আর বাড়িতে গিয়ে হ্যান্ডেল মারে। উই এবার মাগি চুদবে। আমাকে নিয়ে কথা বলছিস খানকি মাগি? হ্যাঁ, শোনো, আজ থেকে আমাকে চুদবে। কখনো না। চুদবো ঘরে ঘরে, চুদি বাইরে, চুদি রাস্তার মধ্যেও, চুদি। এই যে শুনছেন, বিল মিটেছো বলে তোমাকে চুদতে দেবে? যা চলে যাও, যাও যাও। খানকির ছেলে, আমি তো চুদবই, উল্টো করে চুদবো, সোজা করেও চুদবো, বুঝতে পারলি মাদার চোদ? এটা আমার নাম্বার, যখন চুদতে যাব তখন তোকে ফোন করে যাব। আমি ভদ্র ছেলে, বাবা বলে। আর শোন মাগি, তুই ভোদাটা পরিষ্কার করে রাখবি, ঠিক আছে? এসো। মাগিটা রেডি আছে তো? হ্যাঁ, ওই ভোদাটা পরিষ্কার করেই আসবে। ফোন করে বললাম যে ভোদাটা পরিষ্কার করে রাখবে, আসবার ধনটা ঢুকিয়ে দেবো। মাগিটা একদম চোদা খাওয়ার জন্য রেডি হয়ে এসছে, শুধু নিচ থেকে উপরে তুলে দিলেই গাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে। ভোদাটাও মনে হয় পরিষ্কার করে এসছে, আমার ধন মনে হয় মাল পড়ে গেল। ইস, আমার মাল মনে হয় পড়ে গেল। এইসব কি পড়েছো? এটা দেখে আমার ধন দিয়ে একাই মাল টপ টপ করে বেরিয়ে গেল, হাতও দিলাম না, মাল পড়ে গেল, কি করে চুদবো এবার? আমি জানি না, তুমি আমাকে যেভাবে ইচ্ছা চুদো, দরকার পড়লে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে নাও। ও তাই? এক্স্যাক্টলি। এখানে অনেক ধরনের লোক আছে, কারো ধন ছোট, কারো ধন বড়, এখানে ওই কন্ডম টন্ডম কিচ্ছু লাগে না আমাদের এখানে। আরে রে রে, তাহলে এই কন্ডম দুটোর আমি কি করবো? কি আর করবে, কন্ডম দুটো মুড়িয়ে পোদের মধ্যে ঢুকিয়ে দাও। আমার এড রোগ আছে। মানে চল মাগি, এবার দেখ তোকে কি করে চুদি, শালা ঘরের মধ্যে তোকে ন্যাংটা করে চুদতেই থাকবো, চল। ওরে ভগবান রে, আমার ভাগ্নিটাকে এইভাবে চুদতেছে রে, ওরে মানে। সত্যি করে বলো, তুমি ওর পদে ঢুকাওনি? নিজে চোখেই দেখে নাও, দেখার মতো অবস্থা কি আর রেখেছো? দেখে সিটি মারার মতন অবস্থায়।